বাইস, শুভ ভোরবেলা। আজকে হচ্ছে 7 নম্বর শেষেরই, আজ এখন 3:35। প্রত্যেক দিনের ডিউটি, যেটা সব থেকে অনেক কষ্টকর। চারটে 5 বাজে আপাতত আমার শেরি খাওয়া ডান হলো ভাই, সেই পরিমাণে কষ্ট হলো। না জানো হয়ে গেছে, হাতের মাত্র 10 মিনিটের মধ্যে আমাকে মসজিদে পৌঁছাতে হবে, না হলে আমি জামাত পাবো না। 3 দিন ধরে ভাই আমি সেভাবে ফজরের নামাজ পড়তে পারিনি, মানে বাড়িতে পড়েছি, মসজিদে পড়তে পারিনি, মাঝে একদিন ঘুমিয়ে গেছিলাম। 3 দিন পর আজকে যাচ্ছি জোরে নামাজ পড়তে, কেউ নেই ভাই। বেরোতে পারবে? শুভ সকাল। রোজার নিয়তের আগে যে চুল কাটা হয় না, সে চুল কাটতে হয়, বাট আমার সেটা কাটা হয়নি। এখন আমি ইউটিউবে একটা বক্তৃতা দেখছি যে রোজা রেখে চুল কাটা যাবে কিনা। উনি বলছেন রোজা রেখে চুল কাটা যাবে, বাট কোনো রকম ব্লিডিং, মানে কোনো রকম রক্ত না বেরোলেই হবে, একটু হালকা হয়ে যাবে। তার জন্য এটা আমি গিয়ে এখন যে নাপিতের কাছে কাটতে যাবো, তাকে এখন বোঝাবো, তারপর চুল কাটবো। তো এখন চলে এসেছি তরুর দোকানে। দাদা বলছি যে শোন কাকা, আমার চুলটা কাটবে ঠিক আছে, রক্ত না বেরোলেই হবে, আস্তে আস্তে ঠিক আছে, তাহলে হবে। বসে পড়েছি, দেখা যাক, আস্তে আস্তে কাটবি, ভালো ফিনিশিং দিবি যাতে রক্ত যেন না বের হয়। ওকে, ফার্স্টে 1, তারপর 3 নম্বর দিয়ে মেকআপ, দেখতে যেন ভালো লাগে, 5 জন যেন বলে হ্যাঁ ভালো লাগছে। বাবাকে নিয়ে যাবো। ফাইনালি হেয়ার কাটিং কমপ্লিট। দাদা সম্পর্কে এখন অনেকজন কমেন্ট করবে রোজা রেখে নাকি চুল কাটতে নেই। ভাই আমি সবকিছু আগে হাদিস দেখেছি, তারপরে চুল কাটতে। হ্যাঁ, আমার সাথে তর্ক করছিল এই দোকানে, ও এসে আমার সাথে তর্ক করছে। আমি দেখেছি, মানে নিয়ম হচ্ছে যে তোমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর কিছু না। মুসলমানদের নিয়ম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তোমরা জিনিসটা পছন্দ করে না। চলো এখন বাড়ি, সব টেস্ট হতে হবে, গোসল করতে হবে, দেন তারপর প্রতিদিনের ডিউটি, না মাঝে একটা ভিডিও আমাকে এডিটিং করতে হবে। রেকর্ডিং করে গোসল করে এখন এসেছি কোরআন শরীফ পড়তে, কোরআন করতে। প্রত্যেক দিন আমি যেটা করি, আজকে টোটাল আমাকে 1.5 পারার মতো পড়তে হবে, দেখা যাক কতটা পড়তে পারি, অনেকটা আছে। তারপর আবার নামাজ পড়তে যেতে হবে, বক বক না করে পড়া শুরু করে দিই। নামাজ পড়তে হবে যেরকম প্রতিদিন পড়ি, মানে বাড়িতে সুন্নত নামাজ পড়ে মসজিদে গিয়ে আমি জোহরের ফজর নামাজ, মানে ফরজ নামাজটা পড়ি। আমার বাড়িতে আট পড়া হয়ে গেছে, গলাটা কেমন করছে, খুশখুস করছে, তার জন্য আমি আজকে মসজিদে পড়বো না। হচ্ছে আমাদের মসজিদে যে হাফেজ সাহেব আছে না, যে খতম পড়াচ্ছে, তার ছেলে কত বয়স? তো 12 বছর বয়সে 25 পারা হাফেজ। ঝাড়খণ্ড বাড়ি, ঝাড়খণ্ড। চারটে 21 ভাই, কিছুই ভালো লাগছে না, বসে বসে মানে মসজিদে আজকে পড়া করিনি, বাড়িতে এসে ভাবলাম ঘুমাবো, বাট বাড়িতে ঘুমও হলো। এখন বাজে 4:22, এখন যাবো হচ্ছে আসরের নামাজ পড়তে, তারপর গিয়ে আমি মারতে গিয়ে নিজের মনটাকে আগে শান্তি দেবো, তারপর কোনো কথা। যখন ঈশান কি বলে মা দিবেন নামাজ হবে, তারপরে ওই মুখ করে দেবে, লাগিয়ে দেবে মসজিদের মুখে। হ্যাঁ, সবাই খেলবে। পুরো ডান, এখন সময় কাটানোর জন্য
ওই দেখো কতজন সব বসে রয়েছে ওখানে দিঘির পাড়ে, ওখানে গিয়েই বসবো। বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। হয়েছিল কাল একটা ঝামেলা হয়ে গেছে। চলো ভাই, এবার তো মানে তোমরা কমেন্ট করবে আমাদের মানে প্রত্যেক দিন তারাবির সময় যেসব ঝামেলাগুলো হয় সেগুলো যদি ভিডিও করতে বলো। আমাদের ক্যামেরাম্যান আছে পিছনে ভিডিও করার জন্য সফিউল্লাহ ভাই। অনেক যেগুলো চলে বাচ্চা ছেলেরা যেরকম করে না, কেউ নামাজ পড়বে তার পিছনে গিয়ে এক লাফ দিয়ে দেবে, কেউ চুপচাপ শুয়ে থাকবে, এরকম এই সিনগুলো চলে আমাদের মসজিদে। মানে যেটা ফেসবুকে এখন চলছে সেটাই বললাম, তার মধ্যে ইয়েও সামিল আছে। আমরা চলে এসেছি আমাদের জানাজার তলার মাঠে, এইখানে সেই জায়গা যেখানে আমরা কমেডি ভিডিও করতাম। এখানে এখানে সাফিউল্লাহ শাক বিক্রি করেছিল, সেই এ সাফিউল্লাহ করেছিল শাক বিক্রি, দাদা পিড়িং পিড়িং কে করেছিল ওই দে। সেই ভিডিওটা না তোমরা আমার মানে ইউটিউবে গিয়ে সার্চ করবে রফিকুল ওয়াইটি, ওকে সেই চ্যানেলের মধ্যে দেখবে কমেডি ভিডিও আছে কটা, সেখানে আছে শাক বিক্রি বলে, ওখানে শাক বিক্রি করেছিল। এখানে একটা এমএলএর মানে ভোটের আগে যেটা হয় না সেটা করেছিল। আর এখন আমরা এসেছি সব থেকে আমাদের গ্রামের সব থেকে বাজে জায়গা, মানে যা ভালো কিন্তু সবাই বাজে কাজের জন্য ব্যবহার করে। কবর আসতো না খেজুর গাছের রস খাক, তুই যদি পড়ে যা সেখান থেকে কি কি দেখ ওই কালো জিনিসটার জন্য বলছে বর্ষা কোকিলে বাচ্চা মরা বাচ্চা না ছা, এবার কিরম হবে সেই ছেলে আগামী পহেলা রমজান যেদিন প্রথম রোজা ছিল সেদিন অনেকগুলো দাঁত নিয়ে গেল। আর আজকে আবার দেখা দেখা থাকে এটা কি ভেরেন্ডা, এটা আমাদের খবর আসতে না পারেছিল এখান থেকে নিল। আজকে তো সাতটা রোজায় একটা দাঁতন চেঞ্জ হয়ে গেলো, মানে দুটো হয়ে গেলো, এখনো তিরিশটা আছে মোটামুটি, তিরিশটা চারটে পাঁচটা করবেই। আমার সে একটাই একটাই আছে, আমি একটাতেই তিরিশটা, একটাই তিরিশটা বুঝলে দাদা। ফিফতার হতে আর চব্বিশ মিনিট মতো সময় বাকি আছে, সাড়ে পাঁচটা বাজে, এখন বাড়ি গিয়ে করতে হয় বড় একটা। যে আজকে মসজিদে ইফতার না, যাত্রা রেডি হয়ে যায় যাই বলে। মসজিদে যাই না তাই করে যাই দেখেছিস, তাও তোরা যায় না, ওরা গিয়ে শুধু দেখে। আজকে মানা করলো মসজিদে যেতে সুধা, কি বললো আসতো, মানে ও বললো যে বাড়ি এবারে ইফতার নিয়ে বসতে বললো, বাকিটা জানি না কি আছে কিনা, সেটা জানি না বুঝতে পারলে। আজকে আজকে সিস্টেম নাই বলছে, মাইকে কি বললো বাড়িতে বসতে বললো, এতক্ষণে আসতে বললো, ওরা ভাবতে পারছিস মজন ভুল করে দিল, ফার্স্টে মানা করলো যে যেতে মাইকে, দাদা আজকে চললো রে। রমজানের সাত নম্বর ইফতারও কমপ্লিট, দেন এই ব্লগটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থাকবো সুস্থ থাকবে। আমি অল্টোটা।